মা ধরতে গেছিল, গরিব মানুষ তো, পেটের দায় গিয়েছিল। হ্যাঁ, তারপর টোটো ছিল, মায়ের টোটো নিয়ে গিয়েছিল, টোটোর সঙ্গে লড়ে সংঘর্ষ হয়েছিল, পাঁচজন মারা গেছে টোটো ড্রাইভারকে। টোটো চারজন ছিল, পুরুষ ডেট করে গেছে, পাঁচজন ডেট। ফেরি খেয়ে তখন সাড়ে তিনটে তিনটে দশ পনেরো বাজছে, আমরাও ছিলাম বাড়িতে, জেগে হর্ন মারছিল টোটোতে, আমরা মানা করলাম যে এত রাতে এত হর্ন মারছে কেন। দেওয়ারা এসেছিলো, ওদেরকে নিয়ে যাচ্ছিলো, যেতে যেতে হাই রোডে নয়, ঠিক বীরপুরে গেটটা উঠেছে, চারুলের স্টোরেজ মোটর স্কুলের কাছে, ওখানটা করে যাই। আর ওই ডাম্পার আন্ডারলোড ছিল অবশ্য, ডাম্পারে পাথর ছিল, ওই পাথর গাড়ি এসে ওকে সিজা একদম মারে, একদম নঞ্জলিতে ফেলে দেয় মেরে। মানে এখন তো সব বাচ্চা বাচ্চা ছেলেরাও ডাম্পার চালাচ্ছে, হ্যাঁ, ওরই মধ্যে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে কি ঘুমিয়ে গিয়েছে সকালের দিকে ভোরের দিকে, মারে স্পট ডেট, পাঁচজনের যাতা অবস্থা। হ্যাঁ, আমরা বডি দেখলাম এখনই, চিনতে পেরেছি। তো আমাদের একজন মঈনুদ্দিন মিদ্দা আছে, যেটা আমাদের জামাই, সিজাপাড়া বাড়ি। বাকি যারা চারজন আছে, একই ফ্যামিলির চারজন, পার্তপুরে আমাদের পাশে গ্রামের একজন বাবা মা আছে, আর দুটো ওদের ঘরের বৌমা আছে, চারজনের স্পট ডেট। ওদের অবস্থা, মানে বডির অবস্থা খুবই খারাপ, চেনা যাচ্ছে না কাউকে। তা আমাদের দু একজনকে আমরা চিনতে পেরেছি। হ্যাঁ, ওটা গুসকরা রোড। টোটাল পাঁচজন ছিল, টোটো চালক আর চারটে প্যাসেঞ্জার, পাঁচজনের স্পট ডেট।